ফ্রান্সে জমকালো আয়োজনের মধ্য দিয়ে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী প্যারিস ফ্রান্সের আয়োজনে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের ফ্রান্স প্রতিনিধির রিপোর্টে। AB24 বাংলা ও বাঙালির পাশে। এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান, ঝিলিক, সিথি সাহা, মিঠু ও কাইয়ুম। ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে কয়েক হাজার বাঙালি ও ভিনদেশীদের উপস্থিতিতে মনে হয়েছিল এ যেন এক টুকরো বাংলাদেশ প্যারিসের বুকে। করোনা মহামারীর কারণে দীর্ঘ দুই বছর ঘরে বন্দি মানুষের অবসাদ কাটিয়ে মুক্ত আকাশের নিচে এই প্রথম এত বড় মানুষের সমাগম হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শাকিল সরকারের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে উদ্বোধন করেন শাহ গ্রুপের চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা সাত্তার আলী সুমন। সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলা অটো স্কুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান, বাংলাদেশ ফার্নিচারের স্বত্বাধিকারী মিয়া মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী আলামিন চৌধুরী সহ আরও অনেকেই। এছাড়াও উপস্থিত ছিলেন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক সকলেই। বাংলাদেশ থেকে আগত শিল্পীরা ছাড়াও স্বরলিপির সকল শিল্পীরা গানে গানে পুরো রিপাবলিক চত্বর মাতিয়ে রেখেছিলেন। অনুষ্ঠানে রঙে রঙে বাঙালি বৈশাখী সাজে সকলেই অনেক আনন্দ উপভোগ করে। অনুষ্ঠানে আসা সকলেই বলেন দীর্ঘদিন ঘরবন্দি মানসিক চাপে জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল এক ধরনের। প্রবাস থেকে আমরা বাংলাদেশের সব অনুষ্ঠানগুলো অনেক মিস করি। বাংলাদেশের সেই বৈশাখী অনুষ্ঠানের আমেজ আজ আমরা পেয়েছি এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এসে অনেক আনন্দ উপভোগ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমার নাচে নাচে